Hello students, welcome to vidanko.com. আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে cos 2 theta equal to minus half। তাহলে cos 2 theta জায়গায় আমরা কি লিখতে পারি? 2 cos square theta minus 1 equal to minus half। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 2 cos square theta equal to 1 minus half। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? cos square theta equal to half into 2 minus 1 by 2। তাহলে আমরা এখানে কি করতে পারি? a2 a2 মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে cos square theta equal to আমরা কি পাবো? 1 by 4। তাহলে cos theta equal to আমরা কি পাবো? root 1 by 4। আমাদের এখানে cos theta এর মান বার করতে বলা হয়েছে। সো আমরা যদি এখানে দেখি cos থিটার মান আমরা এখান দিয়ে তাহলে কত পাচ্ছি? root 1 by 4 equal to plus minus half। তাহলে এটি হলো আমাদের অ্যানসার। থ্যাংক ইউ।